হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলের জন্মদিন, তো এখন আমি যাব বাজারে। তো চলো কি কি বাজার করব তোমাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি বাজারে, আমি আর আমার দিদির মেয়ে। তো চলো এখন কি কেনাকাটা করব তোমাদেরকে দেখাবো। তো আমি প্রথমে চলে গেলাম থাল গ্লাসের দোকানে। তো আমার প্লাস্টিকের থালা গ্লাস নিতে হবে, যেহেতু এগুলো ভুলে যাই। প্রথমে এইটা কিনে নিলাম আমি। তো আমার গ্লাস বাটি সব নেওয়া হয়ে গেছে, এখন আমি টাকাটা দিয়ে দেবো। তো টাকাটা দিয়ে দিলাম, এখন টাকা পাবো লোকটার কাছে, টাকা দিয়ে দিলো আমাকে। তো চলো আমি এখন কোথায় যাব দেখাচ্ছি তোমাদেরকে। তো চলে আসলাম সবজি বাজারে, আলু কিনতে হবে, আলু পটল অনেক কিছু সবজি নিতে হবে। তো আমি প্রথমে আলুটা নিয়ে নিচ্ছি, তারপরে পটল বাছতে চলে গেলাম পটল নিতে। পটল নেওয়া হয়ে গেছে, আরও সবজি নিয়েছি, তারপর এখন টাকাটা দিয়ে দিলাম দোকানদারকে। তারপর চলে আসলাম লেবুর দোকানে। তো দেখো লেবু নিয়ে বসে আছে, কাকুকে জিজ্ঞেস করলাম লেবু ক টাকা করে, তো বললো কাকু 5টা 10 টাকা। তো আমি 20 টাকার লেবু নিয়ে নেবো এখানটায়। তো লেবুগুলো খুব বড় বড় ছিল, একটু বেছে বেছে নিচ্ছিলাম লেবুগুলো। তা লোকটা বললো সবকটা লেবু নিয়ে যাও, কম টাকায় নেবো। আমি বললাম না, এত লেবু নিয়ে কী করবো। তারপর লেবু নেওয়া হয়ে গেল। তারপর চলে এসেছি মাছ বাজারে। তো দেখতেই পাচ্ছো কত বড় কাতলা মাছ কেটে রাখা আছে, অর্ধেকটা এদিকে আছে। আমাকে মাছের মাথা নিতে হবে, তো মাছের মাথা দিয়ে ডাল করবো, তাই মাছের মাথা নেব। তো এই দেখো কত বড় বড় ইলিশ মাছও আছে এখানে, অনেক রকমের মাছ আছে। তারপর মাছ নিতে চলে এসেছি এই কাকুর দোকানে, এখান থেকে রুই মাছ নেব আর রুই মাছের মাথা নেব। তো রুই মাছের ডিম হয়ে গেছে, তো জিজ্ঞেস করলাম কাকু মাছ কত করে, তো কাকু বললো 250 টাকা মাছের দাম। তো মাছ নেওয়া হয়ে গেছে, এখন চলে যাবো জামাকাপড়ের দোকানে। জামার দোকানে চলে এসেছি, তো আমি এখন নেব আমার ছেলের জন্য একটা গেঞ্জি। তো দেখো গেঞ্জিটা পছন্দও করেছি, তো গেঞ্জিটা দিচ্ছে ছেলেটা। তো আমি বললাম ছোট বড় হলে পাল্টানো যাবে, বললো হ্যাঁ বৌদি পাল্টে নিয়ে যাবে। তো আমি টাকাটা দিলাম। এবারে চলে এসেছি কেকের দোকানে, তো আমি এখান থেকে কেক নেব। তো দেখো কত সুন্দর সুন্দর কেক আছে। তো আমাকে জিজ্ঞেস করছে ম্যাম কী কেক নেবেন আপনি, তো আমি বলছি নেব দেখছি কী কেক নেওয়া যায় এখান থেকে। তো আমার কেক নেওয়া হয়ে গেছে, তো কেক নিয়ে দেখো আমি এখন বাইরে বেরোচ্ছি। তো মাংস নিতে, তো আমি জিজ্ঞেস করলাম মাংসওয়ালাকে মাংস কত করে, তো বললো 200 টাকা করে কিলো। তো আমি বললাম 5 কিলো নেবো, একটু কম করে নাও, বললো কম হবে না, 200 টাকাই করে দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে দাও। আমাদের সব কিছু কেনাকাটা হয়ে গেছে, তো এখন চলে যাব বাড়ি। তো আমি চলে এসেছি বাড়িতে। তো আমার মেয়ে দেখো মুখ কালো করে বসে আছে, বলছে মা খাবার আনোনি। আমি বললাম এনেছি, ঘরে যাই তারপরে দিই। তো আমার এখন কাজ আছে, রান্না করতে যেতে হবে, তো আমি এখন যাব রান্না করতে। তারপর চলে এসেছি রান্না করতে, তোমাদেরকে দেখাবো কি কি রান্না করেছি। মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর হচ্ছে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর এই সাইডে আছে পটল ভাজা। তো এখন আমার মাংসটা বাকি আছে, মাংসটা হচ্ছে উনুনেই আছে, তো রান্না করছি আমি। দেখতেই পাচ্ছো মাংস, আর গরমের মধ্যে খুব কষ্ট হচ্ছিল রান্না করতে, কিছু করার নেই, ছেলের জন্মদিন বলে কথা তাও তো রান্না করতেই হবে। এত গরম পড়েছে, আমি গরমে রান্না করে থাকতে পারছি না, বারবার রান্না করে যাচ্ছি আর বাইরে বেরোচ্ছি। তো এইভাবেই আমি রান্না করছিলাম কষ্ট করে। তো এখনও বাকি আছে আমার আরও কিছু রান্না, ভাত বাকি আছে, তারপরে পায়েস বাকি আছে। যেহেতু দুপুরবেলা ছেলেকে খেতে দিতে হবে, আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। কিন্তু এত গরম পড়েছে, আমার একটু কষ্টও হচ্ছিল, কিন্তু কষ্ট হলে কী করব, কিছু করার নেই, আমাকে তো করতেই হবে। তো ছেলেকে তো দুপুরবেলা দিতেই হবে খেতে। আমার মাংস রান্না করা হয়ে গেছে, তো দেখো মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংসটা নামিয়ে নিয়ে এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের ঘরে, কারণ এটা বড় যার ঘর রান্নাঘর। তো আমি এখানে মাংস রান্না করেছি, তো এবারে নিয়ে যাব আমাদের ঘরে। তো দেখতে পাচ্ছ নিয়ে যাচ্ছি। তো আমার ছেলে ডাকছে, মা দেখি মাংসটা কেমন হয়েছে। তো আমি দেখালাম, তারপরে চলে যাব ঘরে। এবার চলে এসেছি আমি পায়েস রান্না করতে। তো আমার পায়েস রান্না করা হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব পায়েসটা। তো দেখো পায়েসটা রান্না করেছি গুড়ের বাতাসা দিয়ে, যেহেতু এখন গুড় পাওয়া যায় না খেজুরের গুড়, তো গুড়ের বাতাসা দিয়ে রান্না করলে ওরকমই টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে, দেখতে কালারটাও বাদামি বাদামি কালার। আমি এখন আমি পায়েসটা নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নিচ্ছি, তোমার পায়েসে কতগুলো তেজপাতা পড়ে গেছে প্রথমেই। তো দেখো রান্না রান্নাও হয়ে গেছে সব কিছু আমার, এখনে এখন ছেলে খেতে দিতে হবে, তার জন্য তাড়াতাড়ি করছিলাম। তারপর চলে এসেছি খাবারে। তো আমার ছেলেকে দুপুরে খেতে দেবো, আমি বলেছিলাম দুপুরে খেতে দেবো ছেলেকে, তো ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করা হয়েছে ওর জন্যই। তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো।
মাছের মাথা রান্না করেছি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, মাংস ডাল আর পাঁচপদের ভাজা থাকে, পাঁচপদের ভাজা, তারপর দিয়েছি পাঁচপদের মিষ্টি, তারপরে বাচ্চাদের খাবার যেটা পছন্দ চকলেট স্প্রাইট চিপস এগুলো দেওয়া হয়েছে। তো তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে সুস্থ থাকে। আমার ছেলে এত খাবার দেখে ও বুঝতে পারছে না কোনটা দিয়ে আগে শুরু করবে, তো আমি বললাম তো যেটা ইচ্ছা তুই সেটা দিয়ে আগে খেতে লাগ। তো বলছে মা আমি আগে খাবো, তো আমি বললাম খা তুই খা। তারপরে দেখো শাক দিয়ে কী কী দিয়ে মাখিয়ে নিয়েছে, তারপরে বলছে মা রান্নাটা ভালো হয়েছে। তো আমি বললাম ভালো হয়েছে তো ভালো কথা। তারপরে সব আমাকে বলছে মা আবারও বলো কী কী রান্না হয়েছে, তো আমি বলছিলাম ওরকম করে কী কী রান্না হয়েছে। তো এই দেখো একবার এই সাইডে স্প্রাইট আছে, স্প্রাইট খাচ্ছে, আবার ওই সাইডে জল আছে, মানে কোনোটাই বাদ দেবে না, দুটোই খেতে হবে। তারপর চলে এসেছি কেক কাটার পর্বে। তো দেখতেই পাচ্ছ আমি মোমবাতিগুলো জ্বালাবো এখন, 16 বছরের মোমবাতি, 17 বছরে পড়েছে আমার ছেলে। তো এই দেখো 16 বছরের মোমবাতি জ্বালাচ্ছি, তো মোমবাতিগুলো জ্বালানো হয়ে গেছে, তোরা দুই ভাই বোন বসে আছে চুপচাপ একদম। তারপর সবাই এক এক করে আমার ছেলেকে পায়েস খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে। তো দেখতেই পাচ্ছ সবাই আশীর্বাদও করছে, ধানদুব্বো দিয়েছে মাথায়। আমার মেয়ে একটু মুখ কালো করে আছে, কারণ ওর জন্মদিন সবার পরে হয়, ওই কারণে মুখ কালো করে আছে। তারপরে দেখো আমার মা ধানদুব্ব দিতে চলে এসছে, দেখতেই পাচ্ছ আমার মা ধানদুব্ব দিচ্ছে। তো আমার মাকে সবাই বলছিল উলু দাও নাতির জন্মদিন, তা তো আমার মা উলু দিতে পারে না। তো যাই হোক আমার ছেলেকে তোমরা সবাই আশীর্বাদ করবে, ও যেন ভালো থাকে সুস্থ থাকে, ও যেন অনেক বড় হয় আর ভবিষ্যতে যেন অনেক কাজ করতে পারে, অনেক কিছু করতে পারে জীবনে, এটাই চাই, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। আমার মা আমার ছেলেকে কেক খাইয়েছে, তো তো কেক লেগে আছে মুখে, তো মুখটা মুছে দিল, তারপর দিয়ে দিল টাকা। তারপর চলে এসেছি আমার কাকি আশীর্বাদ করতে, তারপর চলে এসেছি আমি। তো আমি বলছি আমার ছেলেকে আমিও কেক খাওয়াবো, তো আমিও কেক খাইয়ে দিলাম আমার ছেলেকে। তো কেকটা খেয়ে সবার দিক তাকাচ্ছে আমার ছেলে। এখন চলে এসেছি খাবার দাবারের পর্বে। তো এই দেখো সবাইকে খেতে দিয়েছি, সবার আগে ডাল পটল ভাজা মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে, তো এখন মাংস দেবো। তো মাংস দেওয়া হয়ে গেল, তো একেও মাংস দেবো। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো।